রংপুরে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি এবং এলাকার পরিস্থিতি জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, দুই দলের কর্মসূচি ঘিরে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? তেমনি সারা দেশের মতো বিভাগীয় নগরী রংপুরেও আজকে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এখন আছি রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে। আমরা দেখেছি গতকাল রাত থেকে এখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু তৎপর রয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে যে বিএনপি কার্যালয়ে আশেপাশে এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সর্বত্র তারা কিন্তু প্রশাসন মোতায়েন করে রেখেছেন কোন প্রকার উশৃঙ্খল ঘটনা যাতে না ঘটে। এবং আমরা দেখেছি এর মধ্যে যে আসলে বিএনপির কর্মসূচির প্রেক্ষিতে আওয়ামী লীগ কিন্তু শান্তি সমাবেশের ডাক দিয়েছেন রংপুর পাবলিক মাঠে। এবং আমরা দেখেছি যে বিকাল 4টায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে এবং 3টায় রংপুর টাউন হলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ দেখেছেন। আজকে আমরা জেনেছি যে রংপুরে বিএনপি সমাবেশে এখানে বিএনপির যে ব্যারিস্টার রুমিনা ফারহিন উনি আসবেন এবং যে আসলে বিএনপির ভাইস চেয়ারম্যান রয়েছেন শাহজাহান খান এই এখানে থাকবেন। এছাড়া আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে শান্তি সমাবেশে সেটা কিন্তু কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু সমাবেশে যোগদান করবেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রংপুর নগরীতে যাতে কোনো প্রকার ঘটনা না ঘটে সেজন্য কিন্তু পুলিশ পর্যাপ্ত কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা নিয়মিতভাবে মনিটরিং করছেন এবং সর্বত্র সিসি ক্যামেরা মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে যে নগরীর প্রতিটি স্থানে সিসি ক্যামেরা এবং পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা তারা কিন্তু বলছেন যে আসলে কোনো প্রকার উশৃঙ্খল ঘটনা হলে তারা কিন্তু ছাড় দেবেন না, সবাইকে আইনের আওতায় আনা হবে। তাই শান্তিপূর্ণ সমাবেশের আহ্বান জানিয়েছে রংপুর পুলিশের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যে কথা বলছি নেতাগুলির সাথে, তারা বলছেন যে সমাবেশের বিভিন্ন বাধা দেওয়া হচ্ছে তাদেরকে। তাই আপাতত এই ছিল আমার কাছে রংপুরে বিএনপি এবং আওয়ামী লীগের সমাবেশের সর্বশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ জাহাঙ্গীর আলম বাদল জানাচ্ছিলেন রংপুর থেকে।